তৃতীয় ঘন্টায় আমাদের সঙ্গে এমন একজন মানুষ রয়েছেন যার কাজ ঢাকা শহরের মানুষ দেখেনি, এরকম মানুষ খুঁজে পাওয়া মুশকিল হবে। ইনফ্যাক্ট সারা দেশের মানুষ দেখেছেন। এবং আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে যে ঢাকা শহরটাকে সুন্দর করার জন্য যেসব মানে গুটি কয়েক মানুষ কাজ করছেন তাদের মধ্যে অন্যতম একজন প্রখ্যাত ভাস্কর মৃণাল হক। চলুন প্রথমেই তাকে আমরা শুভ সকাল জানাই। স্যার শুভ সকাল। শুভ সকাল, কেমন আছেন? ভালো আছে। সকাল তো শুরু হয় কিভাবে সাধারণত? সকাল সকাল কি ওঠা হয়? আমি রাত 3টা পর্যন্ত আমার স্টুডিওতে কাজ করি, সিমেন্ট বালু কাদা মাটি ওয়েল্ডিং যাবতীয় কাজ করে বাড়ি ফিরে, আবার বাড়ি ফিরে হয়তো আধা ঘন্টা একটু ফেসবুকে, তারপরে আবার বিল টাইপ চিঠি, আমার সঙ্গে আরেকজন কাজ করে চিঠিপত্র বিল ডিজাইন করা, রাত 4টা 5টা বেজে যায়। আবার কোনো দিন হয়তো কাজ থাকলে একটু আর্লি ঘুমাই। আর আপনি যে বললেন যে আমাদের অনুষ্ঠান দেখেছেন কি না, মাঝে মাঝে যখন কাজ করতে করতে ভোর হয়ে যায় আপনাদের অনুষ্ঠান দেখার সময় এমনি হয়ে যায়। তার মানে দিনের বেলা ঘুমোতে হয় না? আমার কাছে দিন রাত বলে কিছু না, আমি সকাল 8টার পর কখনো ঘুমাই না। আচ্ছা, দরকার একদিন ঘুম বাদ দিই। এমন হয়েছে আমি 4 দিন 4 রাত জেগে কাটিয়েছি, পরে দেখি আমার ব্রেন কাজ করছে না, মানে এভাবে আমার দিন কাটে। কারণ আগের যেটা কাজ সময় মতো না করলে অনেক বড় অসুবিধা হয়ে যায়। আচ্ছা আচ্ছা, একটু ডিফারেন্ট লাইফ অফকোর্স সবার মতো। ডিফারেন্ট লাইফ মানে কি, অ্যাট এ টাইম আমি 15-16 জায়গায় কাজ করি, তো এই দেখা হলো চিটাগাং, এই রাজশাহী, এই ঢাকাতে 3-4 জায়গায়, কুমিল্লা ক্যান্টনমেন্ট, ঘাটাইল ক্যান্টনমেন্ট, এরকম বিভিন্ন জায়গায় কাজ করতে যেয়ে আপনার সব সামলাতে হয়, যার যেটা সময় সে সময়তে কাজ তুলে দিতে হয়। আমরা কাজ করি, আপনার কাজের খতিয়ান একটু আমাদের দর্শকদেরকে দিয়ে নিই, তারপর গল্পে আসি, জীবনের গল্পগুলো শুনবো। আমাদের সাথে রয়েছেন মৃণাল হক, যিনি একজন প্রখ্যাত ভাস্কর। দেশের শৈল্পিক স্থাপত্য অঙ্গনে রয়েছে তার বিশাল অবদান। দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের অন্যান্য দেশেও সুনাম সুখ্যাতি ছড়িয়েছেন তিনি। দেশে বিদেশে সর্বত্রই তার কাজে উঠে এসেছে ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধের সমস্ত ইতিহাস, প্রাকৃতিক সৌন্দর্য, বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি। ঢাকা সহ দেশের বিভিন্ন শহরের সৌন্দর্য বর্ধন শিল্পকর্মের অধিকাংশ মৃণাল হকের করা। রাজস্বিক, রত্নদ্বীপ, বলাকা, ইস্পাতের কান্না, দেশের প্রথম স্বাধীনতা ভাস্কর চত্বর তার উল্লেখযোগ্য কাজ। 90-এর দশকে নিউ ইয়র্ক সিটির বিউটিফিকেশনের জন্য মিনিস্ট্রি অব কালচার কর্তৃক একমাত্র বিদেশি শিল্পী হিসেবে দায়িত্ব পান তিনি। নিউ ইয়র্কের বিভিন্ন জায়গায় প্রায় 70টি স্থানে তার শিল্পকর্ম নির্মিত আছে। কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। 12তম এশিয়ান চারুকলা প্রদর্শনীতে 32টি দেশের কয়েক হাজার শিল্পীর মধ্যে এশিয়ান অ্যাওয়ার্ড ও স্বর্ণপদক লাভ করেন তিনি। ঢাকা সিটি বিউটিফিকেশনের কাজের জন্য প্রধানমন্ত্রী কর্তৃক ঢাকা সিটি বিউটিফিকেশন অ্যাওয়ার্ড 2006 অর্জন করেন তিনি। অর্জন আরও রয়েছে, তবে সেই গল্পগুলো আমরা একটু একটু করে শুনব। প্রথমে ছোটবেলার গল্পে চলে যেতে চাই। কোথায় কেটেছে ছোটবেলা? গুণী বাবা মায়ের সন্তান আপনি, তাদের প্রভাব কত? বাবা মা গুণী ছিলেন, আমি গুণী হতে পারিনি। আমার বাড়ি রাজশাহী শহরে পদ্মা নদীর ধারে। আমার আব্বা ছিলেন বাংলার প্রফেসর, ভাষা আন্দোলনে নেতৃত্ব দেওয়া এবং বাম রাজনীতি করার কারণে আইব খানের মার্শাল্লায় ওনার চাকরি চলে যায়। উনি খাপড়া ওয়ার্ডেও গ্রেপ্তার হিসাবে ছিলেন এবং 1960 সালে কয়েকজনের চাকরি খেয়ে নিল আইব খান, তখন আমার আব্বারও চাকরি চলে যায়। উনি 1956 সালে ডাকসুর ভিপি ছিলেন, অনেক আন্দোলনেই তিনি অগ্রভাগে ছিলেন, 26-27 বার জেল খেটেছেন জীবনে, ভাষা আন্দোলন, কমিউনিস্ট আন্দোলন এসব কারণে। 21শে পদক পেয়েছেন উনি এবং ম্যাট্রিক ফার্স্ট ক্লাস ফার্স্ট, ইন্টারমিডিয়েট ফার্স্ট ক্লাস ফার্স্ট, বিএ ফার্স্ট ক্লাস, এমএ ফার্স্ট ক্লাস ফার্স্ট, সুপার ব্রিলিয়ান্ট। এবং আমার আম্মা রত্নগর্ভা 2011 অ্যাওয়ার্ড পেলেন এবং গত বছর নওগাঁ থেকে আম্মাকে 21শে পদক দিল। কারণ ভাষা আন্দোলনে আমার আম্মা খালা দুজনই জড়িত ছিল এবং নেতৃত্ব দিয়েছে। তো আমার আম্মা এমনি একটা দানশীল মহিলা, রাজশাহী শহরে প্রচুর গরিব মানুষের এদের উপকার করেছেন। আর আমাদেরকেও মানুষ করা বা পড়ালেখা করানো মানে নিজের হাতে সেভাবে মানুষ করেছেন। ওনাদের আদর্শ আমরা কিছুই পাইনি, তো অত মহৎ হওয়া মানে এই যুগে আমাদের মতো মানুষের দ্বারা সম্ভব না। মা আমরা ভাস্কর্যের নাম দিয়ে দিতেন, রত্নদ্বীপ, রাজস্বিক, বর্ষারানী, প্রতিটা নাম দিয়ে বলতেন যে আমার ফি দে। আমি 20-30 হাজার টাকা দিতাম, পর মুহূর্তে উনি এই গরিব ওই গরিবকে ডেকে দুটা শাড়ি, দুটা পেটিকোট, 10 কেজি চাল, নারকেল তেল, সাবান এভাবে বিলি করে দিতেন। কত গরিব দিয়ে ওনার লিস্টে আছে এবং কতজনকে হেল্প করে, আমরা যত সোনার গয়না দিয়েছি সব উনি বিলি করে দিতেন। যত
দামি দামি শাড়ি দিতাম ভাই বোনরা মিলে, দেখা গেলো যে ওনার ঈদের দিন পরা শাড়ি নাই কি, ঈদের আগে উনি বিলিয়ে দিয়েছেন। এরকম এক মহান মা আমি পেয়েছিলাম, নিঃসন্দেহে এটা অনেক বড় গৌরবের ব্যাপার। আর আমার আপনার ভাই বোনগুলো একটু জানি, যেহেতু রত্নগর্ভা ছিলেন তিনি। আমরা চার ভাই দুই বোন, আমার বড় বোন এক কলেজের ভাইস প্রিন্সিপাল ছিলেন, উনি বাংলা এমএ, তারপরে তো আমি, আমার আর আমার বড় বোন আভা হক, ওরা আর আমার একই দিনের জন্মদিন, মানে ও 9 সেপ্টেম্বর আমি 9 সেপ্টেম্বর, এক বছরের ডিফারেন্স। আর আমার ছোটটা মৃদুল হক, ও সোশ্যালজিতে মাস্টার্স করেছে, ও মারা গেছে 7-8 বছর আগে। তার ছোটটা শাহিন হক, ও তেজগাঁতে ইন্ডাস্ট্রি আছে, ও অ্যাপ্লাইড ইলেকট্রনিক্সে পড়ালেখা করেছে। তার ছোটটা তুহিন হক, ও ব্যবসা করে কোরিয়ানদের সাথে। আর একবারে ছোট বোনটা স্নিগ্ধা হক, ও বাংলা এমএ আবার লয়ে পড়েছে এবং ব্যারিস্টারি পড়ছে লন্ডনে। তো এই আর কি মোটামুটি আমাদের ভাই বোনদের। জি, বাবা তো নিশ্চয়ই অনুপ্রেরণা দিতেন প্রতিষ্ঠিত হওয়ার জন্য। আপা চাইতেন আমি ইঞ্জিনিয়ার, মা চান ডাক্তার হই, এরকম। আপনি নিজেও বোধহয় বিজ্ঞানী বা ডাক্তার এরকম কিছু? আমার আসলে সায়েন্টিস্ট হওয়ার খুবই শখ ছিল। সে ছোটবেলাতে আমি কলিং বেল বানাতাম, রেডিও বানাতাম, প্রজেক্টর মেশিন বানাতাম, এপিডায়াস্কোপ, রকেট বানিয়েছি। অ্যাপোলো 11 চাঁদে গেল, আমরা কেন পারবো না? আমি ঠিক ওই ফর্মুলায় রকেট বানিয়েছি, আগুন দিয়েছি যে রকেটটা উপর দিকে যাবে। একটু পরে আমার সেন্স নেই, রকেট বাস্ট হয়েছে, রক্তে আমার পুরো মুখ ভরে গেছে, যে আয়নাতে দেখে আমার সেন্স নেই। তারপর দাব্বা এসে আমার যন্ত্রপাতি নিয়ে সব পুকুরে ফেলে দিলেন। বিজ্ঞানী হতে গিয়ে অঘটন ঘটিয়েছেন। তবে আমি ভালো ভালো জিনিস বানাতাম, যেমনি সেই আমলে ছাত্র জীবনে আমি মাস্ক বানিয়েছি, আমার চেহারার মতো আরেকটা অন্য চেহারা বানিয়ে পরে আমি ঘুরে বেড়িয়েছি, কেউ চিনতে পারিনি যেটা আসলে মাস্ক পরা। চুল টুল মানে এগুলো আমি সেই আমলে গবেষণা করতাম 6-7 পড়তে, যেটা আমার মেয়ে এখন ঠিক আমার আসনটা আমার ছোট মেয়ে পেয়েছে, শ্রাবণী হক। আপনি তারপরে চারুকলায় তাহলে কি করে পড়া? আমি আসলে ইঞ্জিনিয়ারিং পড়ার শখ ছিল, আমি রাজশাহী ক্যাডেট কলেজের ছাত্র এবং আমার কিছু ডিস্টারবেন্স হয়, আমি তখন কোনো সমস্যা নেই বলুন কি বলবো, একটু কমিউনিস্ট পার্টি বা ইয়েতে বাম রাজনীতিতে জড়িত ছিলাম। ক্যাডেট কলেজে পড়া অবস্থায় এটা কিভাবে সম্ভব হলো? ক্যাডেট কলেজ থেকে আমি ক্লাস 10 পর্যন্ত পড়ে চলে এসেছি। আচ্ছা, তারপর ক্যাডেট কলেজ থেকে তো আমাদের মুক্তিযুদ্ধের অনেক ইতিহাস আছে। ওই 17 মার্চ আমরা ক্যাডেট কলেজ থেকে সব মানে রাজশাহী ক্যাডেটের, তখন এটা আইব ক্যাডেট কলেজ নাম ছিল, এখন রাজশাহী ক্যাডেট কলেজ। তো আমরা সব ছেলেরা লাঠি টাঠি হকি স্টিক, তারপরে আমাদের যে পাঞ্জাবি আর্মিরা ট্রেনিং দিত সেই তাদের আর্মস ছিল, সে আর্মস নিয়ে আমাদের সব ছেলেরা সাদ্দা রেল ক্রসিংয়ে মানে যুদ্ধের জন্য আমরা সব বের হয়েছি, ছোট বড় সবাই। সে সময় আপনার পাকিস্তানিদের সাথে সাদ্দা রেল ক্রসিংয়ে মারামারি গোলাগুলি, এবং আমাদের আবু বকর সিদ্দিকী স্যার ছিলেন বাংলার প্রফেসর, আরও কিছু টিচার মারা যান, বেশ কিছু ছেলেও মারা যায়। এটা হলো আমাদের মুক্তিযুদ্ধের সময় প্রথম ঘটনা, 17 মার্চ সাদ্দা রেল ক্রসিং এটা ঘটেছে। তো তারপরে দেখে আমি একটু আর্লি চলে এসেছিলাম, কারণ আমি রাজনীতিতে একটু জড়িয়ে গেছিলাম। আচ্ছা, আব্বা ছিলেন জ্যোতি বসু সঙ্গেকার নকশাল, তো ওই সেই কমিউনিস্ট ব্লাডটা শরীরে আছে, একটু রাজনীতিতে জড়িয়ে শেষ পর্যন্ত পড়াতে বেশ ডিস্টার্ব হলো, মানসিকভাবে একটু ভেঙে পড়লাম। আব্বা বললো তুই ব্যবসা বাণিজ্য কর বা একটা অন্য লাইনে পড়, মেন্টালিটিটা তখন আর ইয়ে ছিল না। পরে যে ওই সময়টাতে ঢাকা চলে এলেন? হ্যাঁ, ঢাকা চলে না, তখন আমাকে মা ডিসিশন নিলেন যে তুই তো ছবি আঁকিস ভালো, আর্ট কলেজে ভর্তি হো। আচ্ছা আচ্ছা, আমার আব্বা আম্মা মিলেই আমাকে আর্ট কলেজে ভর্তি করলেন। তো এবং তারপর থেকে যে আর্ট কলেজে ভর্তি হওয়ার পর ফার্স্ট ইয়ার থেকে আমি বাইরে বড় বড় কাজ করি, তারপরে যে বড় বড় টেন্ডার হলে পার্টিসিপেট করি, আল্লাহর রহমতে পেয়েও যাই, এভাবে কাজ করছিলাম 8-10 বছর আমি কাজ করেছি সব প্রভাবশালীদের বাড়িতে। আচ্ছা, তখন বলতে যেটা বুঝেন গুলশান বানানি, তখন বাড়ি ধারা হয়নি ধানমন্ডিতে বা এরকম প্রতিষ্ঠানে। তো একসময় দেখি যে বড় লোকের বাড়িতে কাজ করি, আর এক বড় লোক আসে, তারপর এক বাড়িতে কাজ করি সাধারণ মানুষ দেখতে পায় না, এটা তো আমার টাকার জন্য কাজ করা হচ্ছে এবং কাজ শেষ হলে কেউ টাকা দেয় না।
টাকা দেয় না খালি না, অনেক অপমান হতে হয় এবং এদেশের অনেক বড় বড় প্রভাবশালী লোকের কাজ করেছে, করার পর আমার খুব খুব তিক্ত অভিজ্ঞতা। ঠিক আছে, আমরা অভিজ্ঞতাগুলো অবশ্যই জানবো। আমরা একটা কথা আছে, ফেইলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। নিশ্চয়ই অভিজ্ঞতাগুলো আপনার, আমি বিল পাই না পাই আমি সাকসেসফুলি চলার চেষ্টা করি। ওকে, না পরবর্তীতে তো বড় বড় কাজগুলোতে নিশ্চয়ই বিল পেয়েছেন, এগুলোতে আরো বেশি বিল পাই না। ছাত্র অবস্থায় বিভিন্ন কাজ শুরু করেছিলেন এবং সেই সময়টার কিছু অভিজ্ঞতা, এরপর প্রথম মানুষের সামনে কবে আসা, মানে নিজের কাজ পাবলিকলি? না, আমি তো পাবলিকলি আসতে চাই না, আড়ালেই থাকতে চাই, কারণ ওটা হলো বেশি নিজেকে ফেমাস ভাবলে তাড়াতাড়ি ডুবায় সহজ পথ। আমি চাই যে ওটার দরকার নেই, আমার কাজ করার দরকার দেশের মানুষের। আমার মেন টার্গেট ছিল রিক্সাওয়ালা, ফকির, সিএনজি ড্রাইভার, ছাত্র, নিম্ন মধ্যবিত্ত, এদের মানসিকতাটা কিভাবে চেঞ্জ করা যাবে। তো আমি ছাত্র জীবনে তো সব বড় লোকদের বাড়ি, বড় লোক মানে টাকার বড় লোক, তারা শিক্ষিত কিনা জানি না। আমি এমনও দেখেছি সেই আমলে অনেক আগে 7-8 কোটি টাকা দিয়ে বাড়ি বানিয়েছে, সিগনেচার দেয়নি, টিপসই শুনে ব্যাংকেরও হয়তো মালিক বা এরকম। তখন শিক্ষিত এক জিনিস আর টাকা আছে আরেক জিনিস। এগুলো বাড়িতে কাজ করে আমার যখন খুব একটা মানসিকভাবে আমি কষ্ট পেলাম, একবার না অনেকবার, তখন ডিসিশন নিলাম যে আমার কাজ করব, এটা ঘরের সীমাবদ্ধ থাকবে দেশের লাভ কি। তখন ফার্স্ট আমি দেখলাম জিয়া ইন্টারন্যাশনাল, তখন সরি আন্তর্জাতিক বিমানবন্দরের বিউটিফিকেশানের মাস্টার প্ল্যানের একটা টেন্ডার হলো, পার্টিসিপেট করলাম, কাজ পেলাম। তো ওরা একটা চিঠি দিল যে আপনাকে কোনো পয়সা পে করা হবে না, নিজের বিজ্ঞাপন জোগাড় করে ম্যুরালটা করতে হবে। এয়ারপোর্টে ঢুকতে বাঁ দিকে 500 ফিট লম্বা, ডান দিকে 500 ফিট। ওখানে বাংলাদেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি থেকে শুরু করে পাট, ধান, তারপরে আপনার হ্যান্ডিক্রাফট, বেদে, তাঁতি, পুরো বাংলাদেশের সংস্কৃতির উপরে ম্যুরাল ছিল। পরবর্তীতে কোন এক সময় এটা গভর্নমেন্ট হয়তো কোনো কন্ট্রাক্টরের প্ররোচনায় হবে রাস্তা চওড়া করার নাম করে ম্যুরালটা ভেঙে ফেলে। রাস্তা চওড়া করেনি ওই রাস্তা, ওখানে গাছ টাছ লাগিয়ে জাস্ট আমার সে কিছু হয়তো পয়সার কাজ পেয়েছে। কিন্তু আমি যে ছাত্র জীবনে এত কষ্ট করে স্পন্সার 3-4টা পেয়েছি, তারপরে কষ্ট করে আমি ওই পয়সা দিয়ে ধার বাকি করে 1000 ফিট ম্যুরালটা করেছিলাম। ওটা আমার করার উদ্দেশ্য ছিল মোজাইক পেন্টিংটা এদেশে পপুলার করা। মোজাইক পেন্টিংটা শুরু করি আমি, এবং 77 সালে প্রথমে আমি কাজ শুরু করি ডাক্তার ইকবালের বাড়িতে, বনানী মসজিদের পাশের বাড়িতে। উনি বলে যে ওয়ালটাতে কিছু একটা করতে চাই রং দিয়ে এরকম। আমি রং দিয়ে তো থাকবে না, আমি অন্য একটা প্রসেসে দেখি। পুরানোটাকে দেখতাম মসজিদে টাইলস দিয়ে ডিজাইন করা, তাই বললাম যে ছবি হবে না কেন। পরে চেষ্টা করলাম, ওনাকে ডিজাইন দেখালাম, অ্যাগ্রি করলেন। টাইলস দিয়ে প্রথমে ওনার সুইমিং পুলের ওয়ালে ম্যুরাল করলাম। আমি ক্লাসে কাজ শেষ করতাম, ক্লাস শেষ করতাম, তারপর রাত 9টা পর্যন্ত আমার হোস্টেলে, তখন হোস্টেলে ছিলাম, স্কাল্পচার বা অন্যান্য কাজ করতাম। রাত 9টায় চলে যেতাম, এই আমি থাকতাম নিউ মার্কেটের পিছনে হোস্টেলে, ওখান থেকে বনানি উনার বাড়ি আসতাম শীতের ভিতর কাঁপতে কাঁপতে, সিমেন্ট দিয়ে নিজে প্লাস্টার করতাম, হরিণ গাছ এগুলো আঁকতাম, একে টাইলস বসিয়ে বসিয়ে কাজ করতাম। ভোর 6টা বাজতো, যখন আলো হতো তখন আমি দেখা গেলো যে কাজ বন্ধ করে রওনা দিয়ে ওই কাকুলি আসতাম। কাকুলি আসলে ওখান থেকে বাস ধরবো বা সিএনজি নিয়ে আবার নিউ মার্কেটের কাছে আমার হোস্টেলে পেরে যাব। তখন তো সিএনজি ছিল না, টেম্পো দেখ মানে আর কি মনে নেই হতো। তখন আমার খুব সেন্টিমেন্টাল লাগতো, দেখতাম বস্তা পড়ে আছে, ঘুরে যেয়ে নেড়ে চেড়ে দেখতাম নড়ছে, দেখতাম বস্তার ভিতর 2টা বাচ্চা শুয়ে আছে, কাঁপছে, শুয়ে আছে, খালি মাথাটা বের করে রেখেছে। ওই জিনিসগুলো আমার খুব মাইন্ডে লাগতো যে আমরা যে একটা ঘরে বিল্ডিংয়ে শুয়ে আছি আর এই ছোটো ছোটো বাচ্চা একবারে বস্তার ভিতর ঢুকে গায়ে খালি গায়ে, কাপড়ও নাই, শীতের সকাল, হ্যাঁ সে ভোর 5-6টার দিকে, এগুলো যারা দেখেননি রোদুটার পর তো তারা সবাই খালি গায়ে ঘুরে, কিন্তু ভোরে যে তখন তো শীত জেনুইন শীত ছিল, এখনকার মধ্যে ভেজালালা শীত ছিল না। তো ওই কষ্টগুলো আমার খুব মনে আছে।
তারপরে এইভাবে ম্যুরাল করলাম, তারপরে নেক্সট করলাম এয়ারপোর্টে, তারপরে ইত্তেফাক অফিসে তোফাজ্জল হোসেন মালিক মেয়ের পোর্ট্রেট করলাম, ওটা আমার জীবনের প্রথম পোর্ট্রেট। আর এয়ারপোর্টের ম্যুরালটা করে আমি ম্যুরাল জিনিসটাকে পপুলার করলাম বাংলাদেশে, সবাইকে দেখালাম যে আউটডোরে পারমানেন্ট ছবি করা যায়। বেশ কিছু ছেলে মেয়েকে শিখিয়েছে। এগুলো কি বিদেশ থেকে আসার পরে নাকি বিদেশে যাওয়ার আগে? বিদেশ যাওয়ার আগে, বিদেশ যাওয়ার আগের ঘটনাগুলো। আপনার তো একসময় বিদেশ যাওয়ার সুযোগও হলো এবং দেশের বাইরে আপনি প্রচুর কাজ করেছেন। 96-এ বাইরে গেছে। আচ্ছা, 88-এ বাইরে যে কিছু কাজ করেছিলাম, 88-89-এ 7 বছর বাইরে ছিলাম তখন। ওই যে তার ভিতর নিউ ইয়র্ক সিটিতে আমার বেশি কাজ আছে, ওয়াশিংটন, লস অ্যাঞ্জেলস, তারপর ভার্জিনিয়া। বাইরে যাওয়াটা কেন হলো, মানে এটা কি পড়াশোনার জন্য নাকি এমনিতেই? পড়াশোনা মানে আমার ওয়াইফ পড়ালেখা করতে আমেরিকায়। আচ্ছা, তো বিয়ের পর ও চাইলো যে ছেলে আমেরিকায় হোক, সবাই চাপ দিল, আমি রাজি ছিলাম না। পরে যে ঘটনা, আমি না গেলে আবার ভাববে যে মৃণাল যেতে পারে না, ভাববে যেতে যে পারি এটার জন্য আমার যেতে হচ্ছে, বিষয় তো সবাই হয় না। তো আমি যে অ্যাম্বাসিতে বললাম, আমার পরিচয় দিলাম, বলে তুমি দুপুরে আসো। দুপুরে গেলাম, আমার পাসপোর্ট দিয়ে দিল ভিসা সহ। মানে এত ইজি ওয়েতে আল্লাহ আমার কপালে ভিসা জুটিয়েছেন। তো যে আমেরিকা গেলাম, যে ওখানে তখন দেশে আবার লাগাতার হরতাল চলছে, তো ও বললো যে আমার এই কোর্সটা শেষ হোক, এটা শেষ হোক, তারপরে এই করে করে বললো যে আমার গ্রিন কার্ডটা হোক। গ্রিন কার্ড হওয়ার পর বলে প্রতি বছর আসতে হবে, পাসপোর্টটা হোক, আর কিছু দিন লাগবে। এই করে করে আমাকে মানে আটকে ফেললো, আটকে ফেলার মতোই 7 বছর। তারপর শর্ত ছিল যেদিন ওর পাসপোর্ট নিয়েছে সেই দিনই ওখান থেকে বুকিং দেওয়া হয়েছে, 2 দিন পর আমি দেশে ব্যাক করি। আচ্ছা, ওখানে আমার আর্টের স্কুল ছিল, আর্ট গ্যালারি ছিল, স্টুডিও ছিল, কাজটা সব ফেলে জাস্ট আমার আগে আমার মার কাছে আসে। মার জন্য আমি বেশি ইয়েছিলাম, মা ভাই বোন প্লাস ওখানে জন্য একটা টোকাই নাই, রিক্সাওয়ালা নাই, ফকির নাই, এটা না দেখলে আবার মনে হবে না আমি বাঙালি। ওই ওয়েস্টার্ন ড্রেস দেখতে দেখতে আসলে আমার ভালো লাগতো না, রুচি বিকৃতি ধরে যেত। দেশে এসে এটা দেখি, যতই দেখি ততই মনে হয় না আমি আমার জায়গায় আছি, মাটির স্বাদটা পাই আর কি। ওকে, দেশে ফিরে আসলেন 7 বছর পরে। 7 বছরে তো সিনারি অনেকখানি পরিবর্তন হয়ে গিয়েছে। দেশের বাইরে 7 বছর কাটানোর পর যখন দেশে ফিরে এলেন, মনে হলো মায়ের কাছে ফিরে এসেছেন, নিজের মাটির কাছে ফিরে এসেছেন। তো কেবরিয়াজির প্রশ্নটা ছিল রিস্টার্টটা করা কিভাবে হলো, ওই সময়টা তো অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। প্রথমে আমার মাথায় এটা ঘুরছিল কিভাবে ঢাকা শহরের বিউটিফিকেশনটা করানো যায়। আচ্ছা, ঘুরে দেখলাম যে না, কেউ 10 টাকা খরচ করবে না ঢাকা শহর সাজাতে। পরে আমি রাস্তা দিয়ে ঘুরে ঘুরে জায়গায় দেখতাম, সাউদার্ন অটোমোবাইল আছে তেজগাঁতে, সামনে দেখলাম পেট্রোল পাম্পের সামনে একটু সুন্দর জায়গা, ওনাদেরকে রিকোয়েস্ট করলাম যে এখানে একটা ভাস্কর্য বানানো যায়। আমরা তেল বেচি, ভাস্কর্য দিয়ে কী হবে, আমি একটু আনকমন জিনিস বানাবো, পারমিশনটা দিল তারা। তারপরে চেন দিয়ে, পুরানো চেন দিয়ে একটা অ্যান্টিক্স জিপ গাড়ি বানালাম, সে ব্রিটিশ আমলের ফোর্ড জিপ গাড়ি। বানানোর পর তো প্রচুর পত্রিকায় টিভিতে আসলো এবং বেশ ভালো কভারেজ, অনেকগুলো টিভি প্রোগ্রামে অনুষ্ঠান হলো, তারা উৎসাহিত হলো। পরে তারা কিছু টাকা শেয়ার করলো পরে। আচ্ছা, কিন্তু আসলে তাদের তো এটার প্রয়োজন নেই, তাদের দরকার কত গ্যাস আর তেল বিক্রি হবে। ওটা দিয়ে শুরু করে ওটা ইয়ার পর আমার উৎসাহ সাহস একটু বাড়লো। নেক্সট করলাম সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অর্ঘ্য, ওখানে ভিতরে কেউ যায় না, ওখানে লেক টেক পাহাড় অনেক কিছু আছে ভিতরে, ল্যান্ডস্কেপিং। ওইটা হওয়ার পর সিটি কর্পোরেশন মোটামুটি আমার উপর খুশি হলো যে ওদের তো পয়সা যাচ্ছে না, ওদের খালি কড়া কড়া অর্ডার, আমরা কাজ করে দিচ্ছি, শুধু জায়গাগুলো দিয়ে দাও। হ্যাঁ, তারপরে ওটা হওয়ার পর আমাকে কাকরাইল গোলচক্কর দিল, না কাকরাইল না, শেরাটনের সামনে, ওটা আমি অনেক ইয়ে করে পেলাম, ঘোড়ার গাড়িটা, ঘোড়ার রাজস্বিক যেটা। ওটা হওয়ার পর ওনারাও উৎসাহিত হলেন যে অ্যাটলিস্ট ঢাকা শহরে কিছু বিউটিফিকেশন শুরু হয়েছে। তারপরে যে কাকরাইল 7 রাস্তার মোড়ে পুরো একটা জঙ্গল হয়েছিল, ওই জঙ্গল কেটে আমি ওখানে ফ্রেশ বানিয়ে তারপর
ময়ূরের ভাস্কর্য। স্যার আমরা একটা কাজ করি, আপনি যে ভাস্কর্যগুলোর কথা বলছেন এগুলোর প্রত্যেকটার স্থির চিত্র আমাদের কাছে আছে, আমরা একটু সবাই মিলে একটু দেখি, তারপরে এগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলব। চলুন দর্শক দেখা যাক। আপনি প্রথম যে গাড়িটার কথা বলছিলেন, যে ফোর্ড গাড়িটা আপনি বানিয়েছেন, এটা কি ইস্পাত দিয়ে বানানো নাকি পুরানো চেন দিয়ে? চেন দিয়ে বানানো, রিক্সা মোটরসাইকেলের চেন দিয়ে করা। এত নিখুঁত ভাবে এগুলো কিভাবে সম্ভব হয়? আসলে যার যেটা কাজ, যারা কাঁথা সেলাই করে, কাপড় সেলাই করে, ওরা নিখুঁতভাবে করে, এটা তো আমার লাইন। আর আমার কাছে তো এটা মনে হয় যে তেমন কঠিন কিছু না, কিন্তু আপনি যখন আইডিয়াটা নিচ্ছেন, লাইক আপনি চেন দিয়ে করছেন, আবার এক কিছু আছে যে ওই যে চেনের মাঝখানে যে চাকতিটার মতো থাকে, ময়ূরটা বোধ হয় ওই চাকতিগুলো দিয়ে করা, এই জিনিসগুলো আপনি নির্বাচন করেন কীভাবে? এবং এগুলো যে নান্দনিক ব্যাপারটাকে অনেক বেশি প্রস্ফুটিত করবে। আমার খুব একটা প্রিয় জায়গার মধ্যে, কারো কাছে কক্সবাজার, কারো কাছে সিঙ্গাপুর, আমার প্রিয় জায়গার মধ্যে অন্যতম হলো ধোলাইখাল। যেখানে গেলে আমি পাগল হয়ে যাই, আমার যদি জায়গা থাকতো আর প্রচুর টাকা থাকতো, আমি ট্রাকের পর ট্রাক খালি ওখান থেকে জাঙ্ক আয়রন কিনে আনতাম, আর ডাল ভাত খেয়ে বললেও ভালো ভালো স্কাল্পচার বানাতাম। কারণ এত রকম সুন্দর সুন্দর শেপের আয়রন জাঙ্ক পাওয়া যায়, যেটা দিয়ে মানে অনেক ভালো ভালো স্কাল্পচার। আয়রন জাঙ্ক মানে হচ্ছে এখানে তো আসলে জং ধরার একটা সম্ভাবনা আছে রোদ বৃষ্টিতে। আপনি ওটাকে ভালো করে সিঁড়ি ডোলে পালিশ করে আস্তরের রং মারেন, আস্তরের রং মেরে তার উপরে আপনি ডকো পেইন্ট দেন, আর কখনো নষ্ট হবে না। জাঙ্ক মানে আমি বলছি ধরেন গাড়ি ভাঙা, হেলিকপ্টার ভাঙা, জাহাজ ভাঙা, রেডিও টিভির বা যে কোনো মেশিনারিজের ভাঙা পার্টস, এবং এগুলো এত সুন্দর স্কাল্পচার করা সম্ভব, প্রমোট লাগে। আসলে আমি আমার পকেটের পয়সা দিয়ে করতে চাইলে তো আমার পক্ষে তো সম্ভব না, আমরা তো দিন আনি দিন খাই। এই যে আইডিবি ভবনের সামনে দেখবেন কম্পিউটারের মাদার বোর্ড দিয়ে একটা স্কাল্পচার করা, এরকম প্রচুর আইডিয়া মাথার ভিতর কাজ করে। তো কাজ করলে তো লাভ নেই, আমাকে তো ভাত খেয়ে কাজ করে বেঁচে তারপরে ক্রিয়েটিভ ওয়ার্ক করতে হবে। আইডিবি ভবনেরটা ভাস্কর্যটা ওখানকার জন্য বানিয়ে 5 বছর ফেলে রেখেছি, ওরা এখন লাগানোর অনুমতি দেয় না, 5 বছর পর অনুমতি পেয়েছে, তারপর আইডিবি ভবনের সামনে ওটা বসানো। আচ্ছা, মানে আমি ফ্রি দিয়েছি, ব্যাপারগুলো উল্টো হচ্ছে। আমাদের এতদিন ধরে কিন্তু এটাই ধারণা যে বিউটিফিকেশনের কাজ আপনাকে দেয়া হচ্ছে, সেই জন্য আপনি করে দিচ্ছেন। আপনাকে রিকোয়েস্ট করা হয়, তারপর আপনি এটা করেন। আমি মাসের পর মাস, বছরের পর বছর ঘুরে এগুলো অনুমতি পেতে হয়, তাও দিতে চাই না। মানে মনে হয় আমি অনেক টাকা কামাচ্ছি, তারা তো দেখে যে কোনো স্পন্সর নাই, কাজগুলো স্পন্সর ছাড়া পড়ে আছে। আমি আমার শখ মেটানো, দেশের প্রতি দায়িত্ব পালন করার জন্য করছি,
আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা আপনার ফ্ল্যাটের পর ফ্ল্যাট বুকিং দিচ্ছে, ব্যাংকে টাকা জমাচ্ছে, জমি কিনছে। আমি তো ব্যাংকে একটা টাকা রাখি না, হাতে টাকা আসলেই আর একটা কোন আইল্যান্ডে কী বানাবো, রাজশাহী হোক, ওখানে হোক, বাইরে হোক, কোথায় কী করা যায়, ঢাকা শহরে কোথায় একটা নতুন ভাস্কর্য করা যায়। একটা বদ্ধভূমি বানানোর আমার খুব ইচ্ছা আছে, সবাই যেন দেখতে পাই যে কীভাবে গণহত্যা কতভাবে বুদ্ধিজীবী, প্রেগনেন্ট মহিলা, তারপর নির্যাতন হয়েছে তুলে ধরা, এবং এটা যদি বাস্তবে সকাল বিকাল চলার পথে সবাই দেখে, সবার কিন্তু তাহলে একটা চেতনা জাগ্রত হওয়ার ব্যাপার হয়। এটা দরকার আছে, কিন্তু আমরা খালি ছবিতে সিনেমায় দেখি, বাস্তবে যদি দেখানো যায় কীভাবে গাছে ঝুলিয়ে চোখ মুখ হাত বেঁধে কীভাবে মেরেছে, এগুলো দেখানো গেলে তাহলে কিন্তু আমাদের মাইন্ডে ওই উল্টাপাল্টা চিন্তা আসবে না, দেশ স্বাধীনতা এটা নিয়ে সবাই আরও দৃঢ় হবে। জি, আপনি স্যার একটা ভাস্কর্যের কথা আমরা জানছিলাম, লালন, এটা ভেঙে ফেলা হয়, এটার ঘটনাটা আমরা একটু শুনি আপনার কাছ থেকে। লালন আসলে আমি বানাচ্ছিলাম যে আমাদের তো সংস্কৃতির একটা অংশ তুলে ধরা উচিত, মানে দেশের প্রবেশ পথে, সেই হিসাবে লালনের ভাস্কর্যটা বানাচ্ছিলাম। এটা ছিল 45 ফিট উঁচু, মানে 4.5 তলা বিল্ডিংয়ের সমান উঁচু, এবং পরে একটা পর্যায়ে তো এখানে হাজি ক্যাম্প, হুজুররা এটা চাইলেন না, এটা নিয়ে অনেক গণ্ডগোল, সরকার আরও ভয়ে তাড়াতাড়ি পিছিয়ে উঠলেন। মানে সরকার যদি এটার জন্য আমার পাশে দাঁড়াবে বা সাপোর্ট দিবে, সরকারি কোনো সহযোগিতা পেলাম না, পুলিশ আমাকে উল্টা ব্ল্যাকমেল করে, মানে তারা আমাকে হেল্প করবে যদি আমি, এখন মানে মহা এক বিপদে পড়লাম যে কোনো দিকে কেউ হেল্প করে না। লাস্টে সিভিল এভিয়েশন মিটিং করলো, করে তারাই ডিসিশন নিল। এদিকে কিন্তু লালনের দড়ি বেঁধে টানাটানি শুরু হয়ে গেছে ভাঙা, তো বিভিন্ন সরকারি সংস্থা, গোয়েন্দা সংস্থা মিলে ডিসিশন হলো, এবং ওখানে একটা সময় তো বলাকাও ভেঙে ফেলার একটা, লালন ভাঙার কিছুদিন পর মতিঝিলে বকপাখিতে প্রায় 450-500 লোক মিলে ওটা ভাঙার চেষ্টা করেছে। আমি আছি, হঠাৎ করে সাংবাদিক ফোন করলো, মৃণাল ভাই আপনি কোথায়? আমি বললাম যে ধানমন্ডিতে। বলে যে আপনার বলাকা তো ভেঙে একবারে গুড়িয়ে দিয়েছে, কিছু নাই, মানে মতিঝিলে বকপাখি। দেনদেন আমি দৌড়ে গেছি, আমি তো জানি যে ওটা ভেঙে গুড়ানো এত সহজ না, 88 আমি বানালেও আমি কিন্তু অনেক মজবুত এবং জেনুইন কাজ করি। তারপরে যে দেখি যে না, হুজুর টুজুর মানে ইয়ে অবস্থায় দড়ি বেঁধেছে, গলা এদিকে ওদিকে টানাটানি, হাত পা কপিয়ে ভেঙেছে, কিন্তু নড়াতে পারেনি, পাগুলোর তো ক্ষতি হয়েছে। হ্যাঁ, পরে আবার এটা আমি ঠিক করেছি। আমি একটা একজনের কমেন্ট বলি, এক রিক্সালা বলে এই বক কি হুজুরদের মাথায় ঠোকা দিয়েছিল যে হুজুরা এটা ভাঙতে আসতে, ওরাও খেপে গেছে। মানে বক পাখিটার ওই জায়গাটা একটা সবার কাছে প্রিয় ভাস্কর্য, এবং ওটা দিয়ে আমি যাত্রা শুরু করেছিলাম বাংলাদেশে ভাস্কর্যকে পপুলার করার। কিছু প্রতিকূলতার কথা শুনছিলাম, আমাদের মানসিক কিছু সীমাবদ্ধতা তো রয়েছেই, এবং সব ধরনের মানুষই আছে আসলে। নিশ্চয়ই আপনার কাজের প্রশংসা করে, আপনার কাজ দেখে মুগ্ধ হয় এমন মানুষের সংখ্যাও অনেক, একই সাথে বাধা দেওয়ার মতো মানুষও তো অনেক। হ্যাঁ, আপনি বলছিলেন যে এয়ারপোর্ট গোল চত্বরে যে ভাস্কর্যটি সেটির কথা, তো ওখানে তো লালনটা পারলেন না করতে, পারলাম না আসলে, সব দিকে চিন্তা করতে হবে। মসজিদ আছে আমাদের মুসলমানদের একটা পবিত্র জায়গা, ওনারা না চাইলে এখানে না রাখা, অল্টারনেট জায়গায় হতে পারত, সরকারও সেটা সুযোগ দিল না করার, অন্য জায়গাতেও না। দেখ, আমি কিন্তু অনেকগুলো মসজিদে কাজ করেছি, হাইকোর্ট মাজার মসজিদ থেকে প্রায় 20-25 সার্কিট হাউস মসজিদ, 20-25টা মসজিদের অর্নামেন্টাল কারুকাজ, ক্যালিওগ্রাফি আমি করে দিয়েছি। এয়ারপোর্ট মসজিদের ভিতরে বিশাল আমার গম্বুজের ভিতর দিয়ে কাজ আছে, তো ওই এয়ারপোর্টে ওটা ভেঙে ফেলার পর তখন আমাকে খুব উঁচু মহল থেকে কিছু ডিজাইন চাইলো। এখন যেটা আছে ওটা কিন্তু আমি বানিয়েছি, কিন্তু এটা সরকারি গোয়েন্দা সংস্থা আরও উপর মহল, তারা 6টার ভিতর থেকে যে ডিজাইনটা সিলেক্ট করেছে সেটা করে, এটা একটু স্মৃতিসৌধটাকে আমি একটু ইয়ে করে বানানো, তারপর ওনারা এটা নির্বাচিত করার পর সেটাই আমাকে বানাতে হচ্ছে এয়ারপোর্টে। তারপরে ওখানকার অনেকের চাপে অনুরোধে আমাকে, আল্লাহ তো আমরা মুসলমান যাবে এটা
ইয়ে কিছু না, তবে ওটা দেওয়ার পর আমি বিদেশ থেকে চাপ পেয়েছি, কেন উপরে আল্লাহ দিলাম, মানে প্রবলেম সব দিকে। আমরা মুসলমান দেশ আল্লাহ দিয়েছে, কেন দিলাম? এবারে আন্তর্জাতিক পর্যায় থেকে আমাকে চাপে পড়তে হয়েছে। ওটা স্পন্সর ছিল কোন একটা সংস্থা, তারা যে অ্যাডভান্স করেছিল কিছু, পরে বললো যে ভেঙে গেছে, টাকাটা আপনি ফেরত দেন, লালন ভেঙেছে, টাকাটা আমাদের ফেরত দেবেন। আমি তো ভাঙিনি, এরা ভেঙেছে। তারপরে নতুন ভাস্কর্য বানানোর পর জোর করে ওরা বললো যেটা আমরা নিব, দিতে হবে। আমাকে রুমে বসিয়ে 3 বছরের অ্যাগ্রিমেন্ট ছিল, আমাকে ব্ল্যাকমেল করে আটকে তারা 5 বছরের অ্যাগ্রিমেন্ট সই করিয়ে নিল চাপে। এখন একটা সংস্থা, তাদের বিভিন্ন রকম অথরিটি পাওয়ার আছে, এমনকি আমি বোধহয় 70-80 লাখ টাকা পেমেন্ট পাবো, সে টাকাটাও আমাকে দেয়নি। আমি টাকার জন্য ঘুরলেও তাদের অনেক দুর্ব্যবহার, এমন এমন লোক বসে আছে যাদের ওই দুর্ব্যবহার পাওয়ার পর আপনি মেন্টালি আপসেট হয়ে যাবেন। অথচ এয়ারপোর্টের মতো জায়গাতে এত বড় একটা ভাস্কর্য তারা স্পন্সর করেও আমাকে তারা, আমি নাম উল্লেখ করছি না কারা, তবে খুব দুঃখজনক লাগে। আরও এই কাজগুলো আসলে অনেক বেশি হতাশ করে দেয় আমাদেরকে। মৃণাল হকের মতো একজন গুণী মানুষ যখন এই ধরনের কথা বলেন, আমাদের জন্য সেটা নিঃসন্দেহে অনেক বেশি কষ্টের। স্যার, আমরা পজিটিভ জায়গাগুলোতে আরেকবার একটু ফিরে আসি। আমাদেরকে, আমাদের দর্শক যারা আছেন এখানে, তারা অনেক বেশি অনুপ্রাণিত হবেন আই হোপ। এই যে কাজগুলো আপনি করছেন প্রতি মুহূর্তে, কনসেপ্ট এবং আইডিয়াগুলো কোথা থেকে আসে? আমার মাথাতে তো প্রচুর আইডিয়া জমে আছে, স্কোপ পাই না। মানে স্কোপ পেলে এরকম প্রচুর কাজ করা যায়। আর আমার টার্গেট ছিল এটা পুরো দেশে ছড়াবো। আমি এখন এমন কোনো অলিগলি নাই যেগুলোতে আমার কাজ হয় না। কই আপনি বলেন রামগড়, খাগড়াছড়ি, রাঙামাটি, বৌদ্ধ মন্দিরগুলোতেও কাজ করছি, মসজিদে করছি, চাটমোহর, শিবচর, চাপাই নবাবগঞ্জ এরকম, তারপর সিরাজগঞ্জ, যেগুলোতে আসলে সব দিকে কাজ করছে। এবং যার ফলে হচ্ছে কি, সবারই মানসিকতা পরিবর্তন হচ্ছে। এই বরগুনার মেয়র বললো যে আমাকে একটা মুক্তিযুদ্ধের ভাস্কর্য বানিয়ে দেন। তারপর যে মধুপুরে আনারসের ভাস্কর্য বানালাম, ঘাটাইলে বানালাম মুক্তিযুদ্ধের। এভাবে অলমোস্ট পুরো দেশেই কাজটাকে আমি ছড়িয়ে দিয়েছি। ঢাকাতে করে আমি সবাইকে দেখিয়েছি যে এই জিনিসটা করা যায়, মুক্তিযুদ্ধের ভাস্কর্য করা যায়। এবং এই কনসেপশনটা আমি পুরো দেশে ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক ছড়াতে পেরেছি, এটাই আমার কাছে ভালো লাগে। মানে চায়ের ব্যবসা করতে গেলে তো চায়ের অভ্যাস করাতে হবে। আমার একটা ব্যবসা না, মানে আমাদেরকে বুঝাতে হবে যেটা আসলে পূজা না, ভাস্কর্যটা এক জিনিস আর পূজা হলো সরস্বতী, কালী, দুর্গা, বৌদ্ধ, যেটাকে পূজা করা যায় সেটাই কিন্তু খালি মূর্তি। আর এগুলো যে আসলে মূর্তি না, ভাস্কর্য, শিল্পকর্ম, কোনোটা হলো স্বাধীনতার স্থাপত্যের, কোনোটা হলো স্মৃতিসৌধর মুক্তিযুদ্ধের উপর বা রবীন্দ্রনাথের, নজরুলের, এগুলো কিন্তু তাদের অবদান আছে, তাদের একটা মনুমেন্ট হতে পারে। কেউ তো আর পূজা করছে না, তাহলে ওটা মূর্তি হবে কি? মূর্তি এবং ভাস্কর্যের মধ্যে পার্থক্যটা এখনো ক্লিয়ার করার, হ্যাঁ ক্লিয়ার করার জন্যই কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি। এবং আমাদের ধর্মপ্রাণ মুসলমানরা যেন এটা বুঝেন এবং কখনোই যেন তারা না ভাবে যে এটা মূর্তি। শুধু অপরাজেয় বাংলাকে তো কেউ যে পূজা করছে না, ফুল জাস্ট শ্রদ্ধা করে ফুল দিচ্ছে, তো এটাকে একটা শিল্পকর্ম। আপনাদের শহীদ মিনার, ওখানে তো কোনো পূজা করার কিছু নাই, মানুষ যে স্মৃতির প্রতি শ্রদ্ধা দেয়, এই জিনিসটা কিন্তু সবাইকে বোঝা উচিত। এবং ওই বিভেদটা থেকে সরে আসলে যে আমাদের ধর্মের নিয়ে যে অনেকে একটা অন্যরকম ধারণা আছে, এটা কেটে যেত। জি অবশ্যই। ভাস্কর্যকে জনপ্রিয় করার জন্য আপনি কাজ করছেন, একটু শুনি পরিবারের কথা। এই যে এটাকে তো আসলে নিজের খেয়ে বোনের মোশতারণই বলা যেতে পারে, স্পন্সর পাওয়ার আগেই তো আপনাকে ইনভেস্ট করতে হচ্ছে, তো পরিবারের কেমন সমর্থন পান, স্ত্রী সন্তানরা ব্যাপারটাকে কেমন চোখে দেখেন? এটা আসলে যার কপালে যেরকম, আমাকে মেন উৎসাহ দিতেন আমার মা বাবা, তো ওনারা চলে গেছেন। আমার বড় বোন বেশ উৎসাহ দেয়, আমাকে হেল্প করে, ওয়াইফ আছে মোটামুটি, কিন্তু আমি কি করছি না করছি কোথায় করছি এটা মাথা ব্যথা নেই। ওনার সিরিয়াল দেখাটা ঠিক থাকলে ছেলেমেয়েকে মানুষ করছে, এটাই বড় দায়িত্ব পালন করছে। আর এমনি অ্যাজ এ হাউস ওয়াইফ সেজ ফাইন। আর আপনি বলছিলেন আপনার মেয়ের আগ্রহ আছে, শ্রাবণী হক, এ হলো
আমার থেকে মনে হচ্ছে 10 গুণ বেশি ট্যালেন্ট এবং যে কাজগুলো সে করছে। আমি ছোটবেলায় সারাক্ষণ সায়েন্স নিয়ে গবেষণা করতাম, ও এমন কোনো বিষয় নেই যেটা নিয়ে গবেষণা করে না। মানে আমার মনে হয় যে আল্লাহকে সব শিখিয়ে দেই তারপর পৃথিবীতে পাঠিয়েছে। আর আমার ছেলে সৈকত হক, মানে আমি ছোটবেলায় যাচ্ছিলাম, আমার ডুপ্লিকেট হয়েছে, লাইন আলাদা, ও আমেরিকায় কম্পিউটার সায়েন্সে পড়ছে, পড়া শেষ হলে ইনশাল্লাহ দেশে ফিরে আসবে। দেশের বাইরে যে সব কি বলে ভাস্কর্য আপনি নির্মাণ করেছেন, এগুলোর কনসেপ্টটা আসলে কি থাকে? আমাদের দেশে তো আমাদের দেশীয় বিভিন্ন বিষয়গুলো, আমি যেমনি জ্যাকসন হাইটে ডাক্তার মিনা ফারা উনি আমাকে সহযোগিতা করেছিলেন, ওনার ওয়াল সবজি মন্ডি ছিল, বাইরের ওয়ালে প্রায় 40-45 ফিট, ভাষা আন্দোলন গুলি চলছে, সালাম বরকত মারা যাচ্ছে, তারপরে মুক্তিযুদ্ধের স্বাধীনতা পর্যন্ত 40 ফিট একটা ম্যুরাল করেছিলাম। আচ্ছা, এবং এটা করার পর অ্যাস্টোরিয়ায় কিছু ম্যুরাল আছে, ওটা গ্রিকদের, জ্যাকসন হাইটে আছে ইন্ডিয়ানদের স্টোরে, কেউ চেয়েছে রথযাত্রা, কেউ চেয়েছে রাধাকৃষ্ণ, ম্যানহাটনে আছে নুরজাহানের উপর, তারপর আরও কিছু, মানে যেখানে যাতে আছে। তার মানে এগুলো তো করতে গেলে এগুলোর স্টাডি করতে হয়, হিস্ট্রিটা জানতে হয়, পড়তে হয়। এটা তো ধরেন আমাদের তো অনেক জীবন পার করলাম, কোন বিষয়ে পড়া বা ইয়ে বাকি আছে বলেন? চলাফেরার পথে তো দেখছি ঘুরছি, আমি যদি খালি নাটক দেখে বসে না থাকি তা আমি তো প্রতিটা মুহূর্তে ঘাটাঘাটি নাড়াচাড়ার উপর জ্ঞান অর্জন করতে পারি। একটা নাম আমার কাছে খুব ভালো লেগেছে, বিশেষ করে একটা ভাস্কর্য, ইস্পাতের কান্না, নামটা অদ্ভুত সুন্দর। কান্না মানে কি? রিক্সালাদেরকে কেউ ঘেটে দেখে না, আমরা জোরে চালাতে পারিস না, খাসনি, বা 3-4 জন চড়ে জোরে না চালালে অনেকে পিঠে লাথি মারে আমি দেখেছি। এই রিক্সালারা, আমি মাঝে মাঝে রাস্তার মোড়ে দাঁড়াই, 3-4 জন রিক্সালা মিলে একটা পলিথিনের উপর ডাল ভাত মাখিয়ে খাচ্ছে, গল্প করছে, আবার গান করছে, তো এগুলো দেখি। তারপর দেখি যে রাতে শুয়ে আছে কোথায়, ওই রিক্সার উপরে এভাবে পা মেলে শুয়ে আছে, বৃষ্টির ভিতর ভিজে কাজ করছে, রোদের ভিতর টানছে, এবং ওদের যে বউ ছেলে মেয়ে কোথায় তারা আমাদেরকে টেনে, ওদের যে ভিতরের কান্না এটা কিন্তু আমরা কেউ দেখি। এবং একজন শিল্পী বোধ হয় তখনই পরিপূর্ণ শিল্পী হয়ে ওঠেন যখন আশপাশের এই ব্যাপারগুলো তাকে নাড়া দেয়। স্যার, আপনার জন্য অনেক শুভকামনা, আপনার সামনের কাজগুলো আমাদেরকে, আমাদের সমাজকে, আমাদের পরিবেশকে আরো অনেক বেশি সুন্দর করে তুলবে, সেরকম শুভকামনা। ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ, মাছরাঙ্গা টিভির দর্শকদের ধন্যবাদ, মাছরাঙ্গা টিভিকেও ধন্যবাদ।